আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে রেসিপি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আমি খুব ইজিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদের বানিয়ে দেখেছি কাচ্চি বিরিয়ানি। তো সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নিন। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 2.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। মাংসটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, মরিচটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। জিরা গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে নিয়ে নিচ্ছি আদা, রসুন এবং বাদাম বাটা। বাদাম বাটা 3 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 2.5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 2.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাদাম বাটাটা দেওয়ার জন্য। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। দইটাকে আগে পানি ছড়িয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। বেরেস্তাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি ছোটো ছোটো করে, তো আপনারা চাইলে আস্ত দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 3টে কাঁচামরিচ আর 1 ফালি লেবুর রস। আপনারা লেবুর রসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছে কিশমিশ, প্রায় 20-25টি কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন কিংবা ছোট ছোট করে কেটেও দিতে পারেন। আর উনি দিচ্ছে গুঁড়ো দুধ, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো আপনারা চাইলে এখানে মাওয়াটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছে তেল, এখানে আমি সরষের তেলটা ব্যবহার করব, প্রায় 1.5 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা যখন দেওয়া হয়ে যাবে আরও দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা, কাচ্চি বিরিয়ানি মশলা। এখানে 2টো প্যাকেট থাকে, তো 1টি প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 9 রকমের মশলা থাকে, দারুচিনি, এলাচি, তেজপাতা, জায়ফল, জৈত্রী, কাবাব চিনি, গোলমরিচ, শাহী জিরা, লবঙ্গ। তারপর 1টি প্যাকেট সেটা পুরোটাই দিয়ে দিলাম। এখন স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। এমনভাবে মেশাতে হবে যেন মাংসের সাথে মশলা, তেল সব কিছু ভালোভাবে মিশে যায়। আমার সব কিছু যখন মেশানো শেষ হয়ে যাবে আমি 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তারপর আমি ঢেকে দেব, 2 ঘন্টা পর আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। 2 ঘন্টা পর আমি মাংসের হাঁড়িটা চুলোতে বসিয়ে দিয়েছি, স্প্যাচুলা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। ধীরে ধীরে একটু একটু করে পানি বের হতে শুরু হয়েছে আর চুলের আঁচটা হাই হিটে দিয়েছি। আমার যখন নাড়াচাড়া শেষ হবে ঢেকে দেব, অপেক্ষা করব পানি বের হওয়া পর্যন্ত। 2-3 মিনিট জাল করার পর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আবারও আমি স্প্যাচুলা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি জায়ফল এবং জৈত্রিক সামান্য পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে খাবার টেস্টটা বেড়ে যায় এবং লবণটাও ঠিক থাকে।
আরও দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ টমেটো সস। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি কেওড়ার জল প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। কেওড়ার জল দেওয়ার সঙ্গে সঙ্গে সাই ফ্লেভার আসে, খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগে। তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন স্প্যাচুলাটা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার যখন নাড়াচাড়া শেষ হয়ে যাবে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শাহী ফ্লেভার আসে, খাবারটা খেতেও ভালো লাগে। আবারও আমি স্পেচুলা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আপনাদের আগেই বলেছি সহজভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। আমার টিপসটা হচ্ছে এইটাই যে আমি 20% মাংসটাকে সিদ্ধ করে নিব, সেই ফাঁকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় 1/4 কাপ পরিমাণ। আপনারা চাইলে দিতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। আবারও ঢেকে দিলাম, তেলটা উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 10-12 মিনিট জাল করার পর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে এবং মাংসটাও প্রায় 20% সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি চালের প্রসেসটা করে নিই। পোলাওটাকে রান্না করার জন্য আমি একটি ভারী হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কেজি পরিমাণ পানি। পানিটা যখন হালকা গরম হয়ে আসছে তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ শাহী জিরা, এলাচ 5-6টি, 7 মতো লবণ, দারুচিনি 1টি আর তেজপাতা 1টি। সেই সাথে দিয়ে দিচ্ছি গলানো ঘি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি এখানে গোবিন্দভোগের পোলাওর চাল নিয়েছি প্রায় 1/2 কেজির একটু উপরে। চাউলটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো চাউলটাই দিতে পারেন। তারপর একটি কাঠের হাতের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। পোলাওর চালটা টকবক করে ফুটছে, প্রায় 40% চাউল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে ঢেলে নিব এবং পানিটাকে ঝরিয়ে নিব। বিরিয়ানিটা এখন প্রসেস করা পালা। আমি একটি ছড়ানো পাতিলে মাংসটাকে তুলে নিয়েছি। এখন দিয়ে দেব আলু। আমি 5-6টি আলু ছিলে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে 1/4 কাপ ঘি দিয়ে ভেজে নিয়েছি। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি কিংবা কোনো রকম জর্দা রঙও ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। সেই সাথে দিয়ে দিব আগে থেকে রান্না করা পোলাও। এখন পোলাওটা আমি ধীরে ধীরে একটু একটু করে মাংসের উপর ছড়িয়ে দিচ্ছি। এমনভাবে ছড়াতে হবে যেন মাংসটা পোলাও দিয়ে ঠেকে যায়। একটি কাঠের হাতার সাহায্যে এপাশ ওপাশ করে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। আমার যখন পোলাওটা ভালোভাবে বিছিয়ে দেওয়া হয়েছে, এখন আমি দিয়ে দিব কেওড়ার জল। 3-4 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কেওড়ার জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আর সেই সাথে আপনারা চাইলে গোলাপ জলটাও দিতে পারেন, আমি দিইনি কারণ হাতের কাছে ছিল না। এখন আমি দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ তরল দুধের সাথে 1/4 কাপ পরিমাণ গরু দুধ দিয়েছি। তার সাথে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি, আরও দিয়েছি টেস্টিং সল্ট প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন পোলার উপরে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা।
বেরেস্তাটা যখন তো শেষ হয়ে যাবে, তো আমি এখন দিয়ে দিব কিশমিশ। প্রায় 20-25টি কিশমিশ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে কিশমিশটা একটু ছোট করে কেটেও দিতে পারেন। কিশমিশটা যখন দশ শেষ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব 7-8টে আলু বুখারা। আলু বুখারাটাও দেওয়ার চেষ্টা করবেন। আলু বুখারাটা যখন শেষ হয়ে যাবে দেওয়া, দিয়ে দিব মাওয়া, 1/2 কাপ পরিমাণ মাওয়া। মাওয়াটা দেওয়ার চেষ্টা করবে, খাবার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মাওয়াটা যখন দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গলানো ঘি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গলানো ঘু ঘিটা আমি ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। ঘিটা যখন দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে দমের পালা। আমি চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার উপর পাতিলটা বসিয়ে দিয়েছি। 10 মিনিট হাইটে জাল করব, তারপর মৃদু আঁচ দিয়ে দিব। আর একটি চাদর দিয়ে চারদিক মুড়িয়ে ঢেকে দিয়ে পোতা দিয়ে দিলাম। 45 মিনিট মৃদু আঁচে তৈরি হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। আমি একটু ঢাকাটা তুলে দেখাচ্ছি, কতটা আকর্ষণীয়, কতটা সুন্দর। আমি একটি কাঠের হাতের সাথে আপনাদের তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর ফ্লেভার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।